स्मोकिंग, ड्रिंकिंग और गॉसिपिंग इज इंजूरियस टू हेल्थ. दिस कॉजेज कैंसर एंड मेंटल हेल्थ इश्यूज. वी डोंट सपोर्ट एनी ऑफ दिस. ऑल कैरेक्टर्स इन दिस वीडियो आर इमेजिनरी एंड एनी रिजेम्बलेंस टू एनी वन लिविंग, डेड और हैंगिंग लाइक सीसीटीवी कैमरा इज जस्ट अ कोइंसिडेंस. नो एनिमल्स, सीसीटीवी आंटीज और एनी सीसीटीवी कैमराज वेर हार्म ड्यूरिंग द शूट. So can we just love? বন্ধ কর তোরে এসব ইন্ট্রো। আমি গাইব, আমি শোন আমার গান। হারির খবর, বাড়ির খবর, থাকে যদি সিসিটিভি খবর, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা গসিপ পাবেন। হারির খবর, দাদা বাড়ির খবর, আমার কাছে নাই কবু দেশের খবর, আমার কাছে পাবে শুধু টিএনটিসির খবর। রানু, এখানে মন মরা হয়ে বসে আছে, মা বকা দিয়েছে। আর বলো না গো দিদি, আর বলো না, এই ফ্যামিলি গুলো না থাকাই ভালো, এদের জ্বালায় জীবন কষ্ট হচ্ছে। বাচ্চা কি হয়েছে বল আমার? ওই যে আমার কথা কেউ বুঝলো না, আমি কি এমন চেয়েছি বলো? এই বয়সে একটু আছে প্রেম করে গানি, সেটা তুই আগেরটা ছেড়ে দিলি, এখন কি? এখন একটা লং ডিস্টেন্স মালটা বিজনেসম্যান, তবে এখানেও একটা আছে ডাবল টাইম রানু, ডাবল টাইমিং। বুদ্ধি লাগে দিদি, বুদ্ধি লাগে। দেখো বাবা রিটায়ার্ড, খরচা এখন অনেক, মেকআপ, ব্র্যান্ডেড ড্রেস, রেস্টুরেন্ট, খাওয়া বাবাও হ্যাপি, আর কি চাই বলো? এ তো দেখছি দেশি মুরগি আর পোলট্রি মুরগি, আর দুটোই তো সোনার ডিম দিচ্ছে। কোনটাকে শেষে জবাই করবি? দেখো দিদি, মাকে বলবে না, আমি তোমাকে এটা বলেছি। একবার আমি পালিয়েছিলাম একজনের সাথে, ছেলেটা মেকআপ আর্টিস্ট ছিল, সারাদিন মেকআপ করত আর রাতে বাড়ি ফিরে ঘুমাত, আমায় দিতই না, মানে শপিং করত, তাই ছেড়ে ফিরে এলাম। তোর কত চাই রে? এত ভালো অন্য, এখন বিজনেস একটা গ্রামে থাকে, বাট বিজনেস করে, মেডিসিনের দোকানে মদ বিক্রি করে, মদ, দেশি মুরগি। আর লোকাল পোলট্রির মুরগিটা ভালো জব করে, বাট আমি সবাইকে বলে রেখেছি জবলেস। এতে বাবার সম্মানটাও আছে, যখন লাফ মারবো তখন জাস্ট ফ্রেন্ড ছিল, আর মালটা বেশি গান বই করলে সিম্পাথিক আর খেলবো, বলবো মিথ্যে বলেছে। তাহলে দেশি মুরগি ফাইনাল? বিজনেসটা দু নম্বরই হলো, পয়সা আছে লাফি খাবে, ওটাও লাফি খাবে। মালটার একটা লোকাল শাড়িতে সাথে লাফড়া চলছে, ওরে ওটাও আমি উড়িয়ে লাফি মারব। ওরে বাস, বিশাল প্ল্যানিং তো তোর। তা বলছি পড়াশোনা করছিস, শুনলাম তোর নাকি ও টিকটক স্টার হওয়ার ইচ্ছে, সেগুলো মন দিয়ে কর। আমি ওইসব করবো না, আমার জন্য সবাই চাকর। দেখো আমার সামনে থালায় সাজিয়ে সব নিয়ে আসবে, আমি যেমন টিকটক করি, মানুষকে পছন্দ করতেই হবে, আর যদি পছন্দ না করে আমি ট্যান্ট্রামস করবো, ট্যালেন্ট গুণ এইসবের
কিছু হয় না সালা কি চিন্তা ভাবনা রে তো যেমন দেখ লোকাল মালটা পরের মেরে খায় আর যার মেরে খায় তার নামেই নিন্দা করে আবার অনেক টাকা খরচা করে আমার পিছনে আমায় কেমন দেখতে তা তো তুমি জানোই এই যে আমার চুল পাউডার ভূত দেখেছিস তুই পাউডার ভূত ছাড়া আর তুমি জানো যাই হোক যেটা বলছিলাম এখন আমি ওই লোকালটার সাথে সবার পিছনে লাগি সবাইকে তাদের ড্রেস নিয়ে খোঁটা দিই কেউ কেউ তার বরের জামা পরলে কথা শোনাতেও ছাড়ি না আর আমি তো ডিসাইডই করে রেখেছি আমার বিয়ের পর ওই লোকালের দেওয়া সব ইউজ করবে তা বিয়ে কাকে করবি পাত্র আছে আরে হ্যাঁ আছে আছে দেখো এই লোকাল মালটা একবার ঘুমোতে যাচ্ছি বলে ফোন কেটে ব্যাংককে মেকা মেকা বলে একজনকে নিয়ে ঘুরতে গেছিল ফিরে এসেও কত প্রেম ম্যাট্রিমনি সাইটে ডেডিকেট করে গান লিখেছে তোর কথা খুব পড়ছে মনে আজকে কথা বল ওই পাকে আমিও পাড়ার উপরে গাছের উপরে অ্যাডভার্টাইজমেন্ট থেকে উই পোকা মারার যে নাম্বার থাকে না লোকগুলোর ওই নাম্বার নিয়ে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম উড়িষ্যালা বল বল দারুণ আমি এই পুরো এপিসোড পাশের বাড়ির ঠাকুমাকে বললে 500 টাকার জায়গায় 5000 টাকা তার থেকে বসুল করে নেব শোনো না আমার 1000 টাকা দিও হ্যাঁ আচ্ছা এবার বল বাকি কি প্ল্যান আছে শোনো লোকাল মালটা জানেই না যে আমি জানি মালটা এখনো অন্য মেয়ে নিয়ে ওইও যায় সাথে কলেজের সেমিস্টারে ব্যাকলগ পেয়েছে মাল ভাবছে ও বলবে না ডুবে ডুবে জল খাবে সো হিয়ার ইজ মাই প্ল্যান আমি টিকটকের কোন ম্যানেজার এডিটর ডিরেক্টর ট্যালেন্ট কোঅর্ডিনেটর করে বিয়ে করব আমি টিকটক নামকে বাঁচতে করি ওই মডেলিং অ্যাক্টিং টিকটক সব পার দিয়ে পাই বলবই না আমি বেশি মুভির সাথে স্ট্যাকের রুমে কত রাত কাটিয়েছি এটাও বলতে দেবো না বিয়েটা আমি শুধু ভাবি রেস্টুরেন্টের বি পার্লারের বি মায়ের নাইটি বাবার লুঙ্গি দিদির জন্য এরিয়া 51 দুবিঘা জমি জামাইবাবুর জন্য ওই ক্লাশ অফ টাইটেন্স খেলার নেট প্যাক এই সব কিনবো শুধু খেয়াল রাখি তোর বর যেন তোকে স্নান করার পর না দেখে নেয় মেকআপ ছাড়া যা লাগবে না পলিটিশিয়ান হব ট্রাভেলার হব হোটেল খুলবো রেস্টুরেন্ট ম্যানেজার হব না না আমি শালা বয়ের পয়সা 108 কেজি মেকআপ কিনে সেগুলো লাগবে শালা শো অফ মাল আর হ্যাঁ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমি ঝুমা তোমাদের কাছে তাহলে আরো বেশি বেশি করে আসার জন্য তোমরা যদি চাও যে তুমি আরো বেশি বেশি ভিডিও দেখবে আমার তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ফিডব্যাকটা জানিয়ে দিও আর এই সিরিজগুলো এই যে হোমওয়ার্কগুলো আমরা তৈরি করছি সেগুলোর মধ্যে কোন ভিডিওগুলো তোমরা বেশি দেখতে চাও বেশি পছন্দ করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এইটারই বিহাইন্ড দ্য সিনস দেখার জন্য চলে যেও আমার সেকেন্ড চ্যানেলে সেইটাতে বিহাইন্ড দ্য সিনসগুলো আমি সব আপলোড করি লিভ ইয়াং উইথ টিয়ার সাথে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটাতে ক্লিক করে তোমরা চ্যানেলে চলে যেতে পারবে চলো আজকের জন্য এতটাই দিস ইজ টিয়াশা সাইনিং অফ